সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে সিংহ দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিংহ দেখা পরাক্রমশালী বাদশার নিদর্শন, কারণ সিংহ ভয়ঙ্কর রকম হিংস্র এবং জেদি হয়ে থাকে। কেউ বলেন এটা সৈনিকের অর্থ বহন করে এবং চোরের অর্থও বোঝায়, অথবা পুলিশ বা শত্রুর ব্যাখ্যাও হতে পারে। কেউ বলেন বিপদ বা মৃত্যু হতে পারে। কেউ তার ঘরে সিংহ ঢুকতে দেখলে বুঝতে হবে সেই লোক অসুস্থ থাকলে তার মৃত্যু হবে, অন্যথায় সরকারে বিপদে পতিত হবে। সিংহ প্রবেশ করার অর্থ ওই শহরবাসীদের উপর বিপদ, মহামারী, অত্যাচারী বাচ্চা বা শত্রু প্রবেশের বোঝায়। সিংহের উপর আরোহণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বড় বিপদ এবং বা ষড়যন্ত্রের সম্মুখীন হবে। হয়তো বাচ্চার বিরোধিতা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি কারণে, অথবা সে জনপদ অসময়ে ভ্রমণ বোঝায়। কেউ বলেন স্বপ্নদ্রষ্টা এমন বিষয়ের সম্মুখীন হবে যেখানে আগে অগ্রসরের অবস্থা নেই, পিছিয়ে আসার সুযোগ নাই। সিংহের সঙ্গে কেউ যদি লড়াই করতে দেখে শত্রু অথবা এজাতীয় লোকের লড়াই বুঝতে হবে। যদি বাদশা, শত্রু অথবা এজাতীয় লোকের লড়াই করার ইঙ্গিত, সিংহের সাথে লড়াই বলতে বাদশা অথবা শত্রুর সাথে লড়াইয়ের ইঙ্গিত। যে স্বপ্নে অনুগত সিংহের উপর আরোহণ করবে সে বাদশার সঙ্গে বন্ধুত্ব পাবে, সিংহাসনের সম্মুখীন হলো অথবা কাছেই সিংহ দেখলে, সিংহের মুখোমুখি হলে অথবা কাছেই সিংহ দেখলে কিন্তু সংস্পর্শে এলো না, তাহলে বাদশা তাকে দেখে ভয় পাবে। বিষয়গুলো অত্যন্ত জটিল। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম দিয়ে অথবা আমাদের ভিডিওগুলো দিয়ে অনেকেই প্রতারণা করে আমার নাম অথবা আমার ছবি হলে, কিন্তু এটা আমি না, সাবধান। প্রত্যেকটা ভিডিওতে বলার পরেও প্রতারণার শিকার হলে এর দায়ভার আমি নিব না। আসসালামু আলাইকুম।